সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ প্রবেশ করেছেন কুম্ভরাশিতে, আর সেখানেই তিনি গোচর করবেন আগত প্রায় 26টি মাস। তবে আগামী 15ই মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে রাশিচক্র মহলে, আর এই ঘটনাটি ঘটতে চলেছে শনিদেবের কৃপায়। হোলি খেলার অর্থাৎ রং খেলার 8 দিন পরই ঘটবে এই ঘটনা, আর এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শনিদেব শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন, ফলস্বরূপ 5 রাশির জাতক জাতিকা এমন আছেন যে 5 রাশির জাতক জাতিকার জীবনে হবে ধনবর্ষা, অর্থের বর্ষা হবে আপনাদের জীবনে। দীর্ঘদিন ধরে শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা এগুলিতে হয়তো আপনারা হয়েছেন পর্যদস্ত, এবার শনির শতভিষা নক্ষত্রে প্রবেশের কারণে আপনাদের জীবনে রাজযোগের ন্যায় ফলাফল আপনারা পেতে চলেছেন। আমরা এই ভিডিওটিতে আলোচনা করব সেই 5 রাশির জাতক জাতিকাদের নিয়ে যাদের জীবনে শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ করার কারণে হতে চলেছে ধনবর্ষা। বর্তমানে শনি কুম্ভ রাশিতে গোচর করছেন। জ্যোতিষশাস্ত্রে শনিকে অত্যন্ত ধীর গতির গ্রহ বলা হয়ে থাকে, কারণ একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে তিনি সাধারণত 2.5 বছর টাইম নিয়ে নেন। শনি কিন্তু এখন অস্ত আছেন। রং খেলার ঠিক 2 দিন আগে অর্থাৎ 2023 সালের 5ই মার্চ শনি উদিতে হবেন, আর তার পরপরই তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করে যাবেন। আর শুধুমাত্র 7 মাস এই নক্ষত্রের প্রথম পর্বে তিনি কিন্তু অবস্থান করতে চলেছেন। এমন পরিস্থিতিতে আগামী 15ই মার্চ থেকে 17ই অক্টোবর 2023 সাল পর্যন্ত শনি থাকবে শতভিষা নক্ষত্রের প্রথম চরণে, আর শতভিষা নক্ষত্রের অধিপতি বরুণদেব, রাহুকেও ধরা যেতে পারে। শতভিষা নক্ষত্রে শনির এই ধরনের গমনে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে হতে চলেছে ধনবর্ষা সে বিষয়েই কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন আলোচনায় ফেরা যাক। প্রথমেই আমরা বলবো মেষ রাশির কথা, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব। মঙ্গলদেবের সাথে শনির সম্পর্ক খুব ভালো না থাকলেও যেহেতু তিনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করছেন, ফলস্বরূপ এই সময় কিন্তু জাতক জাতিকারা নিজেদের ব্যবসা যারা শুরু করার কথা ভাবছেন, শনির শতভিষা নক্ষত্রে গোচরের কারণে আপনারা কিন্তু অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই বসে আছেন, আর তিনি শতভিষা নক্ষত্রেও প্রবেশ করছেন, ফলস্বরূপ নতুন পরিকল্পনা, নতুন উদ্যোগ বা নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা এ সময় করতেই পারেন। সামগ্রিকভাবে বিজনেসম্যানেরা এ সময় প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন। যারা চাকরিজীবী আছেন তাদের প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে। বিভিন্ন উৎস থেকে একাধিক উপায়ে আপনাদের জীবনে অর্থের আগমন ঘটতে চলেছে। এরপর আমি যে রাশির কথা বলবো সে রাশির অধিপতি হচ্ছেন বুধ গ্রহ, যার সাথে দেব এবং অসুর গ্রহ উভয় পক্ষেরই সম্পর্ক নিউট্রাল। বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের রাশি মিথুন রাশি। শনি যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন তখন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চমৎকার একটি সময় আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানের মালিক হচ্ছেন শনি মহারাজ, আর তিনি আপনাদের ভাগ্যস্থানেই গোচর করে শতভিষা নক্ষত্রে তিনি প্রথম ধাপে তিনি প্রবেশ করবেন। ফলস্বরূপ গত 2.5 বছর ধরে আপনাদের জীবনে হয়তো শনির ঢাইয়ার কারণে বিভিন্ন সংগ্রামের সম্মুখীন হয়েছিলেন, এবার শনি মহারাজ আপনাদেরকে নাম মান সম্মান ঐশ্বর্য ধন সম্পত্তিতে ভরিয়ে তুলবেন। এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে প্রবেশ করে আপনাদের ভাগ্যকে চমকে দিতে চলেছেন। বিদেশ যাত্রার সুযোগ পাবেন, দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন, আপনাদের যাত্রা সফল হবে এবং উদ্দেশ্যমূলক হবে। যে সমস্ত পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার চেষ্টা করছেন তারা সফল হতে চলেছেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনারা চাকরি পেতে পারেন। এ সময় একাধিক উপায়ে আপনাদের কিন্তু আয় ইনকাম এগুলি বৃদ্ধি পেতে চলেছে। স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশন, পদোন্নতি এগুলিও আপনাদের হতে পারে। ডেলি ইনকাম বৃদ্ধি পাবে। এ সময় আপনার পিতার দ্বারা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা আপনারা উপকৃত হবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ্য পরিলক্ষিত হচ্ছে। আপনাদের মনের কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নেবে। এবার আমরা যে রাশির কথা বলবো তিনি কিন্তু শনিদেবের পিতা অর্থাৎ সূর্যদেবের রাশি। আমরা সিংহ রাশির কথা বলছি। সিংহ রাশির জাতক জাতিকাদের তরফের থেকে যদি দেখা যায়
তাহলে কিন্তু শনির এই শতভিষা নক্ষত্রের প্রথম চরণে যে গোচর, এটি কিন্তু আপনাদের কর্মজীবনের উপরে অত্যন্ত সুপ্রভাব ফেলতে চলেছে। একে তো শনি মহারাজ আপনাদের সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবে বসে শশ নামক একটি পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন। ফলস্বরূপ সকল প্রকার কর্মেই আপনারা পাবেন সাফল্য। এ সময়ে যদি আপনারা জব ট্রান্সফার চান, সেখানেও সাফল্য দেখতে পাবেন। যারা বেকার যুবক যুবতী আছেন, নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। অর্থগত বৈষয়িক দিক থেকেও এ সময় বিভিন্ন উপায়ে আপনারা অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করবেন, যা আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করতে চলেছে। এক কথায় বলতে গেলে একাধিক উৎস থেকে আপনাদের অর্থের আগমন ঘটবে। নতুন করে কোনো পার্টনারশিপের বিজনেস আপনারা শুরু করতেই পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আর সেই কেস যদি অর্থনৈতিক হয়ে থাকে, আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করবে, যা আপনাদেরকে আর্থিকভাবে প্রভূত পরিমাণে উপকৃত করতে চলেছে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির যেন সুযোগ নিতে ভুলবেন না। ভাগ্যদেবী আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করতে চলেছেন। তাই আশা করি আপনারা অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করবেন। আবার দেখুন, আপনাদের হয়তো ভাগ্যস্থানে রাহু বসে ভাগ্যকে কিছুটা হলেও দুর্বল করবেন, কিন্তু শনি মহারাজ এতটাই শক্তিশালী হতে চলেছেন, তিনি ভাগ্যকে পরিবর্তিত করে আপনি আপনার কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে চমকে দিতে সক্ষম হয়ে যাবেন। এরপর আমরা যে রাশির কথা বলবো সেটি অসুরদের গুরুদেব অর্থাৎ শুক্রাচার্যের নিজস্ব রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা বিগত আড়াই বছর ধরে আপনারা শনির ঢাইয়ার কবলে ছিলেন। ফলস্বরূপ জীবনে শোক, তাপ, দুঃখ, কষ্ট, আর্থিক কষ্ট, আপনারা জীবন থেকে আপনার অনেক কাছের মানুষজনদেরকে হয়তো দূরে সরে যেতে দেখেছেন। এবার আপনাদের জীবনে সুদিনের প্রবেশ করাতে চলেছেন শনি মহারাজ। শতভিষা নক্ষত্রে শনির গমন আপনাদের কেরিয়ারের দিক থেকে অত্যন্ত শুভ পরিগণিত হবে। এ সময় আপনি আপনার কর্মজীবনে আনন্দদায়ক এবং অনুকূল ফলাফল পেতে চলেছেন। আর আপনাদের রাশির জাতক জাতিকারা নিজেরা যে কোনো কাজ করে তারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন, আয় ইনকাম বৃদ্ধি পাবে, একাধিক উপায়ে বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে চলেছেন। তবে একটি অ্যাডভাইস কিন্তু আপনাদের দেব, যে অতিরিক্ত লাভের জন্য কোনো অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। আসলে শনি হলেন কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তাই কোনো ভুল কর্ম করলে কিন্তু শাস্তিও তিনি দিতে পারেন। শতভিষা নক্ষত্রে শনির গোচর তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। প্রেমের জীবনে সাফল্য পাবেন, লাভ ম্যারেজ হতে পারে, সন্তান সন্ততিদের তরফ থেকে উপকৃত হবেন, কোনো না কোনো প্রতিযোগিতা বা কোনো না কোনো কম্পিটিশনে আপনারা জয়যুক্ত হতে চলেছেন, আপনাদের পারফরমেন্স বৃদ্ধি পাবে, কঠোর কায়িক পরিশ্রম করতে আপনারা ভয় পাবেন না, ব্রেন খুব শার্প কাজ করবে। এক কথায় বলতে গেলে আপনাদের উপরেও কিন্তু হতে চলেছে ধনবর্ষা, তবে আলসেমি করে নয়, কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে। এবার যে রাশির কথা বলবো সেই রাশির জাতক জাতিকারা দীর্ঘ 7.5-8 বছর ধরে শনির 7.5-এর প্রকোপের মধ্যে ছিলেন। আপনারা জানুয়ারি মাসে শনির 7.5 থেকে মুক্তি পেয়েছেন। গুরুদেব বৃহস্পতির রাশি ধনুরাশির কথা আমরা বলছি। আর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এবার কিন্তু সুদিন আসতে চলেছে। অনেকেই বলছিলেন, দাদা 7.5 তো কেটে গিয়েছে কিন্তু আমরা কই সুফল তো পাচ্ছি না। তার কারণ 7.5 কাটলেই তো হবে না, সুফল আপনারা এবার পাবেন। তার কারণ 15 মার্চের পর থেকে শনি মহারাজ যখন শতভিষা নক্ষত্রে গোচর করবেন তখনই আপনাদের সুদিনের শুরুয়াত হতে চলেছে। যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে এ সময় আপনারা লাভবান হবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে। নতুন কোনো বিজনেসের শুরুয়াত করতেই পারেন। বিজনেসম্যানদের জন্য এই সময়টি চমৎকার প্রমাণিত হবে। যারা চাকরিজীবী আছেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, তা থেকেও আপনারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, লেদার ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, ফুয়েল ইন্ডাস্ট্রি, মেশিনারিজ, আয়রন ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। সাহস পরাক্রম এ সময় বৃদ্ধি পাবে। এক কথায় বলতে গেলে কঠোর কায়িক পরিশ্রম যদি আপনারা করতে পারেন তাহলে ভাগ্যদেবের কৃপায় আপনারা রাজা বা রানীর ন্যায় সুখ পেতে চলেছেন শনির এই শতভিষা নক্ষত্রে গোচরের কারণে। এছাড়া আগত আড়াই বছরে শনির কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। তো বন্ধুরা,
ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।